প্রিয় বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের বিনোদন খবর খবরই যে খবরগুলো আমাদের সবার চোখ এড়িয়ে যায় সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমাদের ক্ষুদ্র প্রয়াস লুকিয়ে থাকা খবর বা চোখের আড়ালে থাকা খবরগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট করতে একটুও ভুল করবেন না চলুন জেনে আসা যাক আজকের প্রথম সংবাদটি শারজাহ স্টেডিয়ামে নিয়েছে মাতাবেন নুসরাত ফারিয়া পুরো সংবাদ চেয়ে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি না টেনে শুনে ফেলুন সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাতাবেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া আগামী ডিসেম্বর স্থানীয় সময় বিকেল চারটায় সারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল সেখানে উপভোগ করা যাবে ফারহিয়ার নাচ এর জন্য টিকিট কেনা যাবে আগামীকাল পঁচিশ নভেম্বর থেকে ক্রিকেটের জন্য আলোচিত ঐতিহ্যবাহী স্টেডিয়ামে নিজের গাওয়া তিন জনপ্রিয় গান পতাকা আমি চাই থাকতেও হাবিবির সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে নুসরত ফারিয়া গণমাধ্যমকে বলেন সরজা স্টেডিয়ামের নাম অনেক শুনেছি এবার সেই স্টেডিয়ামে আমি পারফর্ম করব ভাবতেই ভালো লাগছে অনুষ্ঠানটিতে অংশ নিতে শীঘ্রই উড়াল দেব আশা করি দারুণ একটা সময় কাটবে সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু সিনেমা শুটিং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর এই সিনেমা ফারে অভিনয় করছেন মুজিব কন্যা শেখ হাসিনার চরিত্রে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে আগামী পাঁচ ডিসেম্বর এই সিনেমার শুটিং ইউনিটে যুক্ত হবেন ফারিয়া উল্লেখ্য অনুসরাত ফারিয়া ছিলেন উপস্থাপক তবে এখন প্রদস্ত নায়িকা গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমার অভিনয় করেছেন তার সমস্ত ব্যস্ততা এখন রূপালী দুনিয়া ঘেরেই তবে এর ফাঁকে গানও করেন তিনি পতাকা ও আমি চাই থাকতে পর সম্প্রতি প্রকাশ হয়েছে নিজের আয়োজনের তৃতীয় গান হাবিবি প্রিয় বন্ধুরা চোখের আড়ালে থাকা খবরগুলো বা লুকিয়ে যাওয়া খবরগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকুন